ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকতেন একের পর এক। সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে, কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন হলো সেই খবরও পাননি দর্শক। সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে যেতেও দেখা যায় এই অভিনেত্রীকে। কিন্তু 8 মাস পর কাজের খবর দিয়ে আবারও ফিরছেন বুবলী। বিরতি কাটিয়ে এবার জানা গেল প্রায় 8 মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মেহেদি হাসানের ছবিতে দেখা যাবে তাকে, শিগগিরই শুরু হবে শুটিং। মেহেদি বলেন, বুবলির সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে দিতে চাই, এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তিনি আরও বলেন, ছবিটির গল্প বুবলির ওপরই, তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারী প্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো, আমিও এই সময় বুবলির ওপর বাজি ধরেছি, দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই। এদিকে নিরাপত্তা ভেঙে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার বুবলির প্রাক্তন শাকিব খানও। শাকিব খান তার কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড এর মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে কয়েক হাজার বানভাসী মানুষকে ত্রাণ দিয়েছেন। প্রসঙ্গত, গত রোজার ঈদে সিনেমা হলে সবচেয়ে বেশি শো পেয়েছিল মিশুক মণি পরিচালিত ও বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি। কিন্তু দর্শক চাহিদা না পাওয়ায় হল কর্তৃপক্ষ সে সিনেমা নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। জহির আহমেদ, জেটিভি বাংলা। জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।